ব্যারাকপুর ফেমাস বিচে বিরিয়ানি এখন চলে এসেছে প্রপার মধ্যম গ্রামের বুকে। মাটনটা ওহ জাস্ট দেখো গাইস, একদম চর্বি ওপরটা আর ভেতরটা হচ্ছে হালকা পিঙ্কিশ কালারের মাটন। ব্যারাকপুরের পর যদি কোনো জায়গাকে বিরিয়ানির হাব বলা হয়ে থাকে সেটা হলো মধ্যমগ্রাম। আর মধ্যমগ্রামে অনেক তাবর তাবর বিরিয়ানির দোকান আছে সেটা হলো তোমরা অনেকেই জানো। আর এখন ব্যারাকপুরের ফেমাস বিচে বিরিয়ানি চলে এসেছে আমাদের প্রপার মধ্যমগ্রামের বুকে। দেখতে পাচ্ছো নতুন করে ওপেন হয়েছে বিচে বিরিয়ানি। তো চলো আস্তে আস্তে সমুদ্রে তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো, সমস্ত কিছু শেয়ার করবো। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। তো আমি প্রিয়াঙ্কা, তোমরা যে তোমরা সার্টিফাইড ব্যাং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ভেবো না বস খেয়ে যাও। এখন এখানে আসে বা পার ডে বিরিয়ানি হাড়ি কতটা যাচ্ছে? সাত আটটা যাচ্ছে একদম পার ডে, সাত আটটা হাড়ি, মানে ইমাজিন করে নাও। জাস্ট দেখো, এর আগেও আমি এখানকার বিরিয়ানি অনেকবার খেয়েছি। এই হচ্ছে মাটনের পিস, কত গ্রাম? এটা চিকেনের পিস, এটা দেখতে পাইনি, সরি সরি, এটা হচ্ছে চিকেনের পিস, কত গ্রাম আছে? 160 গ্রামের উপরে চিকেনের পিস। আর মাটন যদি দেখো, উফ দুর্দান্ত একটা মাটনের পিস। আচ্ছা দাম গুলো যদি একটু বলে দাও। মাটন বিরিয়ানি 220 টাকা, আচ্ছা চিকেন বিরিয়ানি 130 টাকা, আচ্ছা আলু বিরিয়ানি 80 টাকা, আচ্ছা চিকেন চাপ 70 টাকা, আচ্ছা। এখন মাটনে কোনো গ্রেভি আইটেম অ্যাভেলেবল? গ্রেভি আইটেম শুধু চাপ যেটা ছিল, শুধু চিকেন চাপ, মাটনে কোনো গ্রেভি আইটেম এখন থেকে অ্যাভেলেবল হয়নি। তো মোটামুটি এই হচ্ছে এখানকার দাম। দাম কিন্তু কিচ্ছু বাড়েনি, একদম সেম আছে। আর চিকেন চাপের কিন্তু দেখা যাচ্ছে, এই হচ্ছে চিকেনের এক একটা চাপের সাইজ দেখতে পাচ্ছ, বেশ কিন্তু টেম্পটিং দেখতে লাগছে। অবশ্যই ট্রাই করবো, সমস্তটা জানাবো, দেখতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই বেশি দেরি না করে এবার খাবারটা অর্ডার দিয়ে নি, আর তোমাদেরকে ভেতরটা একবার ঘুরিয়ে দেখাবো। আসলে এখন থেকে কিন্তু নতুন করে চালু হয়েছে ওয়েডিং ম্যানেজমেন্ট প্ল্যানার, আর ওয়েডিং ম্যানেজমেন্ট প্ল্যানারের জন্য তোমাদেরকে এই দুটো নাম্বার দেওয়া আছে যেখানে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। তো চলো আসি। হচ্ছে বিচে বিরিয়ানির একদম ভেতরের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে কিন্তু 30 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর টোটালি কিন্তু একদম এসি রেস্টুরেন্ট। আর এখানে দেখো বড় বড় করে লেখা আছে থ্যাংক ইউ ফুড ব্লগার। জাস্ট এটা কিন্তু কোনো রেস্টুরেন্টে আমি এখনো অব্দি দেখিনি। যাক এটা দেখে খুব ভালো লাগছে যে যাই ফুড ব্লগার দিয়ে একটা থ্যাংক ইউ উইশ করেছে, সেটা দেখে খুব ভালো লাগছে। এখন কিন্তু বিরিয়ানি এসে গেছে, দেখতে পাচ্ছি এই হচ্ছে এক প্লেট মাটন বিরিয়ানি, যার প্রাইস হচ্ছে 235। এবার আমি বলে দিই একটা কথা, যেহেতু তোমরা এখানে বসে খাওয়া দাওয়া করবে তাই প্রত্যেকটা আইটেমের উপর 15 রুপিস এক্সট্রা চার্জ পড়বে। মাটন বিরিয়ানি যদি তোমরা পার্সেল নিয়ে যাও সেটা হচ্ছে 220 রুপিস, আর যেহেতু তোমরা বসে খাবে তাই তোমাদেরকে এক্সট্রা 15 রুপিস, মানে 235 রুপিস পে করতে হবে। আর চিকেন চাপের প্রাইস হচ্ছে অনলি 70 রুপিস, যেহেতু তোমরা বসে খাবে তাই তোমাদেরকে পে করতে হবে 85 রুপিস। আই থিঙ্ক এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। মাটনের সাইজটা দেখো জাস্ট, ও থল থল একটা চর্বির পিস, একদম রেয়াজি পিস দিয়েছে। আর সঙ্গে দাদা দিয়েছিল 2 পিস আলু, একটা আলু তো আমি অলরেডি ভেঙে দিয়েছি, আর একটা আলু তোমাদের দেখাচ্ছি। দেখো জাস্ট সাইজটা দেখো, নরম দেখবে, ও দেখো হাত দিতে না দিতে জাস্ট খুলে ভেঙে চলে যাচ্ছে। আর সঙ্গে স্যালাড আছে, আর এই রকম ঝোরঝোরে রাইস, রাইসের কোয়ান্টিটি কিন্তু একজনের জন্য একদম এনা। আর হালকা ব্রাউনিশ টাইপের, যেমন একদম আমার দাদাবাবুতে গিয়ে খাই ঠিক সেরকম রাইস দিয়েছে, আর একজনের জন্য এনা। এখানে কিন্তু আনলিমিটেডের কোনো ব্যবস্থা নেই, যা দেবে একবারই দেবে। আর সঙ্গে নিয়েছি চিকেনটা, চিকেন চাপের গ্রেভিটা তো জাস্ট দুর্দান্ত। আর এই রকম আছে কিন্তু একটা চিকেন চাপের পিস। দাম তো তোমাদের সমস্ত কিছু আগেই বলে দিয়েছি, এবার হচ্ছে টেস্ট করার পেলাম। দেখো একদম মশলাদার রাইস দিয়েছে দাদা, ভর্তি ভর্তি পুরো মশলাদার রাইস, ট্রাই করি। সেটা কিন্তু জাস্ট দুর্দান্ত, মশলাগুলো এত সুন্দরভাবে মিশেছে, দুর্দান্ত খেতে লাগছে। হালকা একটু ফ্লেভারফুল আছে, ঘিয়ের একটা গন্ধ আছে, বাট আলাদা করে কোনো অ্যারোমা কিচ্ছু নেই। এর আগেও আমি এখানকার বিরিয়ানি ট্রাই করেছি, আমার আগেও ভালো লেগেছিলো, আর এখনও ঠিক সেরকমই আছে, জাস্ট দুর্দান্ত। আলুটাও কিন্তু বেশ সব, তোমাদের দেখো ভালো করে দেখো, আলুটা কিন্তু বেশ সফট। এবার আলুটাকে দেখবো যে কতটা পরিমাণ মশলা আলুটার মধ্যে ঢুকেছে। আলুটা কিন্তু হালকা ব্রাউনিশ কালার, তোমরা যদি ভালো করে কালারটা দেখো একদম হালকা ব্রাউনিশ কালারের আলু, আলুটার মধ্যেও কিন্তু ভালোভাবে মশলাটা ঢুকেছে। এবার দেখাবো তোমাদের মাটনটা, ও জাস্ট দেখো গাইস,
একদম চর্বি ওপরটা, আর ভেতরটা হচ্ছে হালকা পিঙ্কিশ কালারের মাটন, জাস্ট দুর্দান্ত। মাটনটাও কিন্তু বেশ জুসি আর সফট, আর এখানকার মাটনের পিসটা যেমন বড়, এখানকার মাটনটাও হয় কিন্তু বেশ জুসি। আমি বারবার বলছি এখানকার বিরিয়ানি আমার দুর্দান্ত লাগে। তো চলো সমস্ত কিছু দিয়ে ট্রাই করা যাক। মাটনটা মুখের মধ্যে জাস্ট মিলিয়ে যাচ্ছে, দুর্দান্ত হতে লাগবে। আর এর সঙ্গে আছে চিকেন চাপ, গ্রেভিটাও কিন্তু বেশ ঠিক। তো এই হচ্ছে নিয়ে নিয়েছি একটু চিকেন চাপ, একটু রাইসের সাথে মাখিয়ে। চিকেন চাপ যেমন নর্মালি টেস্ট হয় ঠিক সেরকমই, আলাদা করে চিকেন চাপ নিয়ে আমার কিছু বলার নেই, খেতে ভালো। এবার দেখাবো চিকেন চাপ আর চিকেনটা, জাস্ট দেখো এই একটা আসতো চিকেন, এই তো চিকেন চাপে চিকেনটা অতটাও জুসিনেস নেই কিন্তু সেদ্ধ ভালোভাবে, ওইটা দেখে বোঝা যাচ্ছে। চিকেন চাপ আর বিরিয়ানি কম্বিনেশনটা তো জাস্ট হেভেন কম্বিনেশন, মানে বিরিয়ানির সাথে চিকেন চাপ হলে আর কিছু লাগে না। আর এই বিরিয়ানি যেরকম মশলাদার বিরিয়ানি, শুধু চিকেন চাপ না নিলেও হয়তো তোমাদের চলে যাবে। বাইদ আমার কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো, খেতেও কিন্তু বেশ দুর্দান্ত। সময় সাথে তোমাদের শেয়ার করে দিচ্ছি, এবার আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করে তোমার বাকি কথা বাইরে গিয়ে হচ্ছে। তো বিচি বিরিয়ানিতে খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স আমি সমস্তটাই শেয়ার করেছি। এবার হচ্ছে লোকেশনটা, এক্সাক্ট লোকেশনটা তোমাদের বলে দিই। এই দিক দিয়ে যদি তোমরা আসো মানে সাজিরহাট ব্রিজটা ক্রস করবে আর পড়বে হচ্ছে মধ্যমগ্রাম ট্রেন, ঠিক ট্রেন্ডসের পাশেই হচ্ছে বিচি বিরিয়ানি। আর যারা তোমরা মধ্যমগ্রাম থেকে আসবে তারা মধ্যমগ্রামের যে ব্রিজটা আছে ব্রিজটা ক্রস করবে, ক্রস করে হাঁটা মাত্র 15 মিনিটের পথে পেয়ে যাবে বিচি বিরিয়ানি। এক্সাক্ট লোকেশনের গুগল ম্যাপ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর উল্টো দিকে পড়বে হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আই থিঙ্ক তোমাদের কোনো অসুবিধা হবে না, দেখে শুনে আসতে পারবে, ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা ফোন করেও আসতে পারো, কোনো প্রবলেম হবে না। আর সমস্ত অল ডিটেলস আমি আশা করছি শেয়ার করতে পেরেছি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।